আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রেডমি ফোর এ ফোনে ক্যান্ডি 8.1 ওরিও রম ইনস্টল করবেন। এই রমটি ইনস্টল করার জন্য যা যা প্রয়োজন তা হলো, এক, আপনার কাছে অবশ্যই রেডমি ফোর এ মোবাইল থাকতে হবে। দুই, আপনার ফোনের বুটলোডার আনলক করা থাকতে হবে। তিন, আপনার ফোনে TWRP রিকভারি ইনস্টল করা থাকতে হবে এবং চার, SD কার্ডে স্টক রমের ব্যাকআপ রেখে নেবেন যাতে কোনো সমস্যা হলে খুব সহজেই রিকভার করতে পারেন। যদি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়ে থাকে তাহলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন। প্রথমে এই কাজটি করার জন্য দুটি ফাইলের প্রয়োজন হবে। এই ফাইল দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে এসডি কার্ডে রাখুন। এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরুন। কিছুক্ষণ চেপে ধরলেই আপনার ফোন বুট হয়ে রিকভারি মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি বুট হয়ে রিকভারি মোডে চলে এসেছে। তো এখন ওয়াইপ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাডভান্সড ওয়াইপে যান। এখান থেকে প্রথম পাঁচটি আইটেম সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সোয়াইপ করে দিন। এখন ব্যাক হয়ে হোম পেজে ফিরে আসুন। ফিরে আসার পর ইনস্টল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর সিলেক্ট স্টোরেজ থেকে মাইক্রো এসডি কার্ড সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার রমটি যে ফোল্ডারে আছে সেখান থেকে রমটি সিলেক্ট করুন। এরপরে সোয়াইপ করে দিন। সোয়াইপ করলে রম ফ্ল্যাশ হওয়া শুরু হবে, তো কিছুক্ষণ অপেক্ষা করুন। রমটি ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর আবার ব্যাক হয়ে হোম পেজে ফিরে আসুন। ফিরে আসার পর ইনস্টল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ওপেন GApps সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সোয়াইপ করে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন রম এবং GApps সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গিয়েছে। তো এখন আপনার ফোনটি রিবুট করে দিন এবং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের ফোনটি রিবুট কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন মোবাইল অন হয়ে গিয়েছে। এখন রমটি সেট আপ করার পালা, তো তাড়াতাড়ি সেট আপ করে নেওয়া যাক। এখন রমটি সেট আপ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এই রমটি ছোটখাটো একটি রিভিউ দেখে নেওয়া যাক। Thank you.
তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে এই রোমের একটি সিক্রেট ফিচার দেখিয়ে দিই। এটি এই রোমের কোনো অফিসিয়াল ফিচার নয়, তবে যখন আমি রোমটির ভিতর এই ওয়ালপেপারটি সেট করেছিলাম তখন এই রোমটি অনেকটা ডার্ক মোডের মতো হয়ে গিয়েছিল। এটি আমার কাছে এই রোমের কুল একটি ফিচার লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।